হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রভাত সেন, পিএস টিউটরের মাধ্যমে সবাইকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে আপনার ইউটিউব চ্যানেলকে আপনি অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আমাদের একটা অ্যাপস আছে, এই অ্যাপসকে ব্যবহার করে আমরা আমাদের পেজে একটা ইউটিউব চ্যানেলকে অ্যাড করব কিভাবে সেখান থেকে আমরা দেখাচ্ছি। তো এটা আপনার ফেসবুক পেজ, এখান থেকে আপনাকে দেখতে হবে ইউটিউব টিএবি। ইউটিউব ট্যাব নামে একটা আমরা পেজ পাই থাকি, যে এখান থেকে আপনারা ইউটিউব ট্যাব চলে এসেছে ইউটিউব ট্যাব। তো এখানে গেলে আমাদেরকে এখানে একটা অপশন আসবে, ইউজ অ্যাপ অপশনটা আসবে, তো ইউজ নাও। ওকে, অ্যাড দিস অ্যাপ ইন ইউর পেজ, টু ইউর পেজ। ওকে, এখান থেকে আপনার এখান থেকে কী কী আছে অটো প্লে অপশন, এই অপশনগুলো দেখে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড দিস অ্যাপ টু ইউর পেজ। ওকে, এবার আমি ক্লিক করলাম। ওকে, আমার এখানে পেজ আসবে, আমার কোন পেজ আমি ইউজ করব। আমি এখানে এই যে 20 গ্রাম নামে একটি পেজ আছে, এই পেজে ইউজ করব। ওকে, অ্যাড পেজ ট্যাব, ইনস্টলেশন প্রসেস। এবার দেখেন আমার এই পেজে যে ইউটিউব নামে একটা অপশন চলে এসেছে। এখন এখানে আমি আমার ইউটিউবের চ্যানেলের আইডি দিতে পারি, এখানে চ্যানেল আইডি ট্যাগ নেম এখানে দেবো। এখান থেকে আমার ইউটিউব চ্যানেল, মাই চ্যানেল, এটাও দিতে পারি, অথবা কাস্টমার চ্যানেলে গিয়ে আপনি আপনার চ্যানেলের মাই চ্যানেলে ক্লিক করে আপনার পুরো চ্যানেলের লিঙ্কটা দেখতে পারবেন। আপনার ব্রাউজারের ঠিক উপর থেকে আপনি পুরো লিঙ্কটা দেখুন, দেখতে পাবেন এই যে লিঙ্কটা। আমি এটাও দিতে পারি, অথবা আমি আমার শুধু এতটুকু দিতে পারি। তো আমি পুরোটাই যদি নেই, ওকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, এখানে আপনারা 810x150 পিএনজি অফ গিভ ফাইল সিস্টেম। ওকে, এই হলো আমাদের চ্যানেল। তো এখান থেকে আমি হেডার ইমেজ ফাইল এখান থেকে দেবো, 810 ইউটিউব সাবস্ক্রাইব, এস এম এস সি এল সাবস্ক্রাইব, হেডার ইমেজ। এখান থেকে যদি হেডার ইমেজে যাই, আমি ইমেজে ক্লিক করি, এখান থেকে এখানে আমাদেরকে বলছে কত, 810x150। ওকে, আমি যদি এটা লিখে দিই 810x150 সাবস্ক্রাইব হেডার ইমেজ, ওকে, সমস্যা না থাকলেও আমরা একটা যে কোনো ইউটিউব সাবস্ক্রাইব ইমেজ নিয়ে আমরা এটাকে 810x150 করবো। ওকে, আমরা যদি এই ইমেজটাই নিই, ইউটিউব সাবস্ক্রাইব নাও, এটাই নেব। ওকে, এখান থেকে সেভ ইমেজ, ডেস্কটপ। এখান থেকে দেখি আমরা দেখি পেজে যদি ছবিটা দেই তাহলে কি নেবে কিনা, ডেস্কটপ। ওকে, ওকে, এক্সট্রা অপশন অটো প্লে, সব কিছু ঠিক থাকবে। ওকে, এখন আমি এখানে সেভ সেটিং দেব। দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে যত ভিডিও আছে সব এখন এখানে শো করতেছে, এবং লেটেস্ট ভিডিও এখানে শো করতেছে। আপনি যদি চান এখানে আপনার একটা পছন্দের ভিডিও দিতে পারেন, সেটা দিতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন সেটিং এ যে ফিউচার ভিডিও আইডি, এখান থেকে যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও আপনার থেকে থাকে যে আমি এই ভিডিওটা আমার চ্যানেলে দেবো, সেক্ষেত্রে আমি যদি মনে করি এই ভিডিওটা দেবো, তাহলে এই ভিডিওটাকে আমি এর লিঙ্কটা কপি করে নিলাম। ওকে,
আমি এখন এই যে ফিউচার ভিডিও এডিট এই লিঙ্কটা পেস্ট করে দেবো, দেওয়ার পর সেভ। এখন দেখবো যে আসলে প্রথমে যে ভিডিওটা আসবে সেটা হলো আমার যে ভিডিওটা দিলাম, যে এইখানে আসলে বাংলাদেশের মানচিত্রে, তো এই ভিডিওটা আসলে প্রথমে, তারপরে বাকি ভিডিওগুলো আমার চ্যানেলে শো করতেছে, এখান থেকে আমার চ্যানেলে সব ভিডিও দেখতে পারবে, সাবস্ক্রাইব করতে পারবে। এই হলো তো সিম্পলিভাবে এই অ্যাপসটা ইউজ করে আপনি আপনার পেজে আপনার ইউটিউব চ্যানেলকে প্রমোট করতে পারেন। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি ভালো লাগার কিছু মন্তব্য দেবেন, যদি যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ সব কিছু আমাকে এখানে শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইব, ভিউ, লাইক সব কিছুই দেবেন। তো আমার চ্যানেল নাম হলো PS টিউটোরিয়াল। তো এই চ্যানেলে আপনি অনেক কিছুই টিউটোরিয়াল পাবেন। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।